بسم الله الرحمن الرحيم. السلام عليكم, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আকাশটার মতন সবার মন পরিষ্কার রাখবেন, আলহামদুলিল্লাহ সবাই দেখবেন ভালো থাকবেন। আমি এখানে ডাল রান্না করব, তেলে আস্তে জিরা দিয়ে দিয়েছি আর গরম মশলা, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেস্টটাকে একটু বেজে নিব। আরেকটা কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কম করে হলেও 3 মিনিট দেখবেন, 3 মিনিট দেখে লাইক দিবেন। যদি ব্যস্ত থাকেন 3 মিনিট দেখবেন, আর যদি ব্যস্ততা না থাকে তাহলে আমার ভিডিওটি একটু পুরোটা দেখবেন প্লিজ। আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এখন বেশ নাড়াচাড়া করে আমি শুকনো মশলা দিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ আদা রসুন তেলে ভেজে নিচ্ছি। এতে জায়গায় ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, হলুদ গুঁড়ো ফাঁকি, মরিচ ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচ আমি 2 চামচ নিয়েছি, জিরার ফাঁকি 1 চামচ, ধনিয়া 1 চামচ, লবণ 7 মতন, হলুদ 1 চামচ। আমি কষিয়ে পানি অ্যাড করে দিলাম। পর আমি আবার পানিটাকে কষিয়ে নিব ঢাকা দিয়ে রেখে। একটু 3-4 মিনিট পরে ঢাকা খুলে দেখি আমারটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, বেশি উঠেছে। আবার আমি এটাকে নাড়াচাড়া করে টমেটো অ্যাড করে দিব। টমেটোটা দিলে একটু টক টক হয় আর ঝোলটা একটু ঘন হয় আর কি। আমি এর সাথে আলু দিয়ে দিব। আলু টমেটো আর মশলা এর সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আমি এই রান্নাটা আমার ভাগ্নির কাছ থেকে শিখেছি। ভাগ্নি রান্না করে খুব মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। নাড়াচাড়া করে আমি ডাল দিয়ে দেব। ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই জায়গায় মসুরের ডাল আর মুগ ডাল দিয়েছি, আপনারা শুধু মসুরের ডাল দিয়েও রান্না করতে পারেন। আমার নাড়াচাড়া করে ডেকে দিয়েছিলাম। এই অবস্থা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। তো 5-6 মিনিট পরে আবার আসলাম। আমি টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত রাখতে পারেন। মাংসের মতন টেস্টি হয় খাবারটা।
ভালো করে টমেটো গুলো গালিয়ে দিচ্ছে, মানে ভেঙে দিচ্ছে। পরে আমি নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ পানি অ্যাড করে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা আপনাদের মতো পানি দিবেন, কেউ যদি একটু মানে পাতলা খান ডালটা বেশি পানি রাখবেন বা বেশি পানি দিবেন, আর যদি কেউ গাঢ় খান বা ঘন খান পানিটা কম দিবেন আর কি। এতে আবার বলক চলে আসছে। এখন কেউ যদি মনে করেন পাতলা খাবেন তো এরকম খেতে পারেন, আর যদি বলেন না আর একটু আমি পানি শুকাবো তাহলে আর একটু শুকাতে পারেন। আমার লবণ কম হয়েছিল তাই আরেক চামচ দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। পানিটা আরো টেনে যাবে নামানোর পরে। আমি আবার নিমতি বানিয়েছিলাম বিকেলবেলা, এই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বড় করব না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।